বন্ধু দেখুন, আজকে যে জোপের নতুন বিকটিটি পাবলিশ করা হয়েছে সেখানে টোটাল তিনটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে ফার্স্ট পোস্টটি দেখুন, সেখানে মার্কেটিং হেড রিজনালে লোক নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয় পোস্টটি দেখুন, সেখানে মার্কেটিং হেড স্টেটে লোক নিয়োগ করা হচ্ছে। এবং সবার শেষে দেখুন, অ্যাকাউন্টস এর পদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এই তিনটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে ত্রিপুরার থেকে বন্ধুরা যারা অ্যাপ্লিকেশনটি করবেন, আপনারা সুবর্ণ সুযোগ রয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যেই ভ্যাকেন্সিগুলি পেয়ে যাবেন। তাহলে ডিটেলস নোটিফিকেশনটি বলে তার পূর্বে ছোট্টটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টলি দেখুন, সেখানে বলা হয়েছে জব ভ্যাকেন্সি। সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাস রাবার ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড বুদ্ধংনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার খয়েরপুর। তাহলে বন্ধুরা দেখুন, এই যে ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, তাহলে এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনার সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, সেই ইন্ডাস্ট্রি অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট দেখুন, সেখানে টোটাল তিনটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথম পোস্টটি দেখুন, সেখানে মার্কেটিং হেড রিজনাল লোক নিয়োগ করা হচ্ছে। এবং দেখুন, সেখানে বলা হচ্ছে হেডকোয়ার্টার গুয়াহাটি। তাহলে প্রথম পোস্টটির জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন, গুয়াহাটিতে আপনাদের প্লেস অফ পোস্টিংটি পেয়ে যাবেন। নেক্সট দেখুন, 2 নম্বর পোস্টটির জন্য, সেখানে মার্কেটিং হেড স্টেটের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশে প্রতিটি স্টেটের বন্ধুরা, এই যে নামগুলো স্টেটের নাম বলা হয়েছে, প্রতিটি স্টেটের মধ্যে সেখানে ভ্যাকেন্সি রয়েছে। তাহলে 2 নম্বর পোস্টটির জন্য প্রতিটি স্টেটের মধ্যে সেখানে পেয়ে যাচ্ছেন। নাম্বার 3-এর মধ্যে দেখুন, সেখানে অ্যাকাউন্টসের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন, এই যে স্টেটগুলি বলা হয়েছে, প্রতিটি স্টেটের মধ্যে সেখানে আপনাদের শূন্যপদগুলি পেয়ে যাবেন। নেক্সট দেখে নিচ্ছি, যারা অ্যাপ্লিকেশনটি করবেন, প্রথম এবং দ্বিতীয় পোস্টটির জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের দেখুন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তাহলে দেখুন, এ যারা MBA করে রেখেছেন ইন মার্কেটিং, সঙ্গে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে 10 বছরের, আপনারা দেখুন রিজনাল হেড, আপনারা সকলে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। দেখুন, যারা মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের 10 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রয়োজন বন্ধুরা, তাহলেই সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে সবার শেষে দেখুন, যারা অ্যাকাউন্টসের জন্য অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখুন, যারা BCom পাস করে রেখেছেন, সঙ্গে দেখুন যাদের 2 বছরের রিলিভেন্ট ফিল্ডের মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, সঙ্গে বলা হয়েছে অ্যালং উইথ টেলি অ্যান্ড GST যাদের নলেজ রয়েছে বন্ধুরা, আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নেক্সট দেখুন, সেখানে বলা হয়েছে স্যালারি পরবর্তী সময় যখনই আপনারা ইন্টারভিউ দেবেন তা আপনাদের সঙ্গে ডিসকাস করে জানিয়ে দেওয়া হবে, তবে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, খুবই ভালো স্যালারি দিয়ে দেওয়া হবে। নেক্সট দেখুন, যারা ইচ্ছুক রয়েছেন এবং যাদের এডুকেশনগুলি ম্যাচ করবে, দেখুন কীভাবে সেন্ড করবেন। সেখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দেয়ার রিজিউম টু দিস ইমেল। তাহলে যারা ইন্টারেস্টেড রয়েছেন, আপনাদের প্রথমে একটি বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটা তৈরি করে ওদের এই যে ইমেল অ্যাড্রেসটি বলা হয়েছে বন্ধুরা, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে সেখানে 7 দিনের মধ্যে সেন্ড করতে হবে। তাহলে বায়োডাটা কীভাবে তৈরি করবেন তার জন্য অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই ভিডিওটি পেয়ে যাবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন, সেখানে অলরেডি আমরা প্রোভাইড করে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক আউট করে নিয়ে নিতে পারবেন। তাহলে যারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের কোনো ধরনের যদি ডাউট থেকে থাকে, তাহলে ওদের 2টি নাম্বার বলা হয়েছে বন্ধুরা, এই 2টি নাম্বারে আপনারা কাইন্ডলি অফিস টাইমে ফোন করে এই জব রিলেটেড সম্পূর্ণ বিষয়গুলো ভেরিফিকেশন করে নেবেন। এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলি জানার পর বন্ধুরা, যারা স্যাটিসফ্যাকশন থাকবেন, আপনারা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করেছি ইন্ডাস্ট্রি থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল খয়েরপুর থেকে, তার সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য। এবং বন্ধুরা, যদি আপনার কোনো ধরনের ইনকোয়ারি থেকে থাকে, তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।